শোয়ার ঘর থেকে এক গৃহবধূ ঝুলন্ত দেহ উদ্ধার করলো পুলিশ। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার কনুয়া গোপীনাথপুর এলাকার শুক্রবারের ঘটনা। পুলিশ সূত্র থেকে জানা গেছে, মৃতা বধূর নাম বেলা সাহা, বয়স 47 বছর। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতা ওই গৃহবধূর স্বামী রূপলাল সাহা পেশায় ব্যবসায়ী। তিনি মশলা জাতীয় দ্রব্য ব্যবসায়ী। তিনি বলেন, সকালে সবজি বাজারে যাওয়াকে কেন্দ্র করে ঝগড়া হয়। অভিমানে আত্মঘাতী হয়েছে স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে আরও জানা গেছে, তাদের একটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে। দেবাশিস ঘোষের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। সকালবেলা চা খেলাম, চা খেয়ে আমাকে বাইর করতে বললো, বাইর করবো না। রেগে গেলো, রেগে গালাগালি স্টার্ট করে দিল, তো বাইরে বাইরে তারপরে এই ঘটনা। তারপরে কি হলো বলুন? তারপরে গলায় ভাসে। ঘরে নাকি বাইরে? না, ঘরে, ঘরের ভিতরে মানে হলো না। কে হয় আপনার যে মারা গেছে? সন্তান রয়েছে? সন্তান আছে? বলছি, কেন এরকম আত্মহত্যার পথ বেছে? রাগ, অত্যাধিক প্রেসার ছিল, রাগ, অত্যাধিক সুগার প্রেসার ছিল। উনি কি মানসিক অবসাদে ভুগছিলেন? কতদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন? মোটামুটি বছর খানি। কি ওনার নাম? কি আপনার নাম? রূপলাল সাহা। বয়স কত হবে আপনার স্ত্রীর? 47 বছর। ঠিক আছে, বাড়ি কোথায় দাদা? কনুয়া। মুখটা খোলা।